আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমার কিছু গিফটে খাবার এসেছে। তো এরকম আরেকটা গিফট আমি পেয়েছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি আজকেও আমার রেজাল্ট ভালো হওয়ার খুশিতে আমার এক খুবই ক্লোজ বড় ভাই, উনি আমার জন্য এই এতগুলো খাবার পাঠিয়েছেন। আজকে আমি সেই খাবারগুলো আপনাদেরকে দেখাবো, আর খাবারগুলো এসেছে তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড রেস্টুরেন্ট থেকে। আপনারা অবশ্যই অনেকেই চিনেন এই রেস্টুরেন্টটা, আর যারা চিনেন না তাদেরকে আমি আজকে চিনিয়ে দিব। আপনারা কিন্তু খুব সহজেই খাবার অর্ডার করতে পারবেন, এছাড়া চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে ব্যাগগুলো আনবক্সিং করে ফেলি আর আপনাদের দেখিয়ে দিই যে কী কী খাবার আসলে পাঠানো হয়েছে। তো এক এক করে আমি এই ব্যাগগুলো খুলব আর আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি এই ব্যাগটা খুলে নিচ্ছি। তো এটার মধ্যে কি আছে আগেই দেখে নিই। তার আগে বলে রাখি, তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড এই রেস্টুরেন্টটা আপনারা ওয়ারিতে পাবেন, ওয়ারির টিপু সুলতান রোডে কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এক এক করে আমি খাবারগুলো খুলতে খুলতে আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। এই প্যাকেটটা খুলে নিচ্ছি, প্যাকেটের মধ্যে সম্ভবত দেখা যাক কি আছে, কি থাকতে পারে। আস্তে আস্তে আমি পুরোটা ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কি আছে। ফয়েল পেপারটা সরানোর পর যেটা দেখা গেল এটা হচ্ছে একটা কোরাল ফিশ বারবিকিউ। তো আপনারা খুব সহজেই কিন্তু এছাড়াও কোরাল ফিশ ছাড়াও আরও অনেক ফিশের সি ফুড আইটেমসের বারবিকিউ বা গ্রিল্ড পেয়ে যাবেন তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টে। তো এখানে প্রথমে আমরা একটা প্যাকেট খুললাম, খোলার পর দেখা গেল যে এখানে আছে কোরাল ফিশ বারবিকিউ। এরপরে আমি বাকি প্যাকেটগুলো খুলছি, বাকিগুলোতে দেখা যাক কী রয়েছে। তো এখানে একটা প্যাকেট খুললাম, এখানে লেখা আছে যে বিফ ক্রিমি চাপ। তো এবার আমি প্যাকেটটা খুলি, ভিতরটা দেখতে কেমন সেটা দেখে নিই। ইটস লুকিং সো নাইস, এটা দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর খেতে কেমন লাগে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে জানিয়ে দিব। এটা হচ্ছে চিকেন বটি, চিকেন বটির এই প্যাকেটটা এবার আনবক্স করে দেখি যে ভিতরেরটা ঠিক কেমন। খুলে নিলাম, ওয়াও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মশলাদার দেখেই বোঝা যাচ্ছে। তো এবার চলুন বাকিগুলো এক এক করে খুলে ফেলি। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটাও বেশ সুন্দর, খেলে বুঝে যাবে আসলে টেস্টটা কেমন। টেস্টটা আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর শেষে বলে দিব, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে চিকেন টেংরি, তো টেংরি কাবাবটা এবার দেখে নেই। এটাও দেখতে বেশ সুন্দর লাগছে, এটা হচ্ছে চিকেনের লেগ পিস আছে। আরেকটা প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে আছে ডিফারেন্ট টাইপসের সস। এখানে আছে যে গ্রিল সস, গ্রিলের সাথে কিন্তু সাধারণত এই সসটা সার্ভ করা হয়। এখানে একটা পাউডার আছে, আর আছে গ্রিন কালার এই সসটা, যদি আমি এই সসটার নাম জানি না, আই এম সো সরি ফর দ্যাট, বাট এই সসটাও খেতে কিন্তু বেশ মজা। ধনে পাতা আর কাঁচামরিচের খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। এবারে আরও বাকি যে প্যাকেটগুলো আছে সেগুলোকে আনবক্সিং করি। এটার মধ্যে নাম লেখা আছে স্পেশাল নান, এটা হচ্ছে তুর্কি স্পেশাল নান। এই নানটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি, নানটা দেখতে ওপর দিকটা এরকম লাগছে, এটা অ্যাকচুয়ালি ওপর না, এটা হচ্ছে নিচের দিকটা, নানটা হচ্ছে ভাঁজ করা। তো আপনাদেরকে ভেতরে কী কী টপিংস ইউজ করা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই নানটা কিন্তু দেখতে বেশ সুন্দর, এই নানটা নিলে আর হয়তো মনে হয় না কিছু নিতে হবে, কারণ এর মধ্যে ভরপুর চিকেন আছে, সাথে পেঁয়াজ, ধনে পাতা আর কিছু মশলাও আমি দেখতে পাচ্ছি, সাথে কিছুটা সসও দেয়া আছে। তো এটা হচ্ছে তুর্কি স্পেশাল নান। এরপরে দেখাবো স্পেশাল বাটার নান,
বাটার নানটা আমি এবার আনপ্যাক করে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে বাটার নান। বাটার নানের পরে আমরা চলে যাচ্ছি আরেকটা প্যাকেট খুলতে। এখানে আছে ঘিয়ে ভাজা খাস্তা পরোটা। এবার এটাকেও আনপ্যাক করে নিই। পরোটাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো এই হচ্ছে ঘিয়ে ভাজা খাস্তা পরোটা। এরপর এখানে সম্ভবত আছে স্পেশাল গার্লিক নান। তো এটাকে আমি আনবক্স করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্পেশাল গার্লিক নান। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, কালারফুল। গাজর এবং ধনে পাতা ইউজ করা হয়েছে, আর গার্লিক তো মাস্ট বি আছে, কারণ গার্লিক ছাড়া গার্লিক নান হবে না। তো এই হলো মোটামুটি সব কিছু আমি দেখিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে কেটে ভেঙে খেয়ে দেখাবো। প্রথমে আমি কোরাল ফিশটাকে একটু কেটে দেখাচ্ছি। খুবই সফট, একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। এটা খেতে বেশ মজা। অ্যাকচুয়ালি মাছের মতো যে ফ্লেভার, মাছের ফ্লেভারটা খুবই কম আসছে। খেতে মনে হচ্ছে যে মাংস খাচ্ছি এরকম লাগছে, কিন্তু খেতে খুবই মজা। আর বাইরে যে পোড়া পোড়া স্কিনটা আছে, এটা খেতে আরও বেশি মজা। আপনারা শুধুমাত্র কোরাল ফিশই নয়, আরও অনেক ধরনের মাছের বারবিকিউ কিন্তু তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এরপর বাকি খাবারগুলো দেখে নিই। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন বটি কাবাব। এটা বেশ মশলাদার, আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু চিকেনটা একদমই সফট এবং খুব সহজেই ধরলেই ছিঁড়ে যাচ্ছে। তো এবার একটু টেস্ট করে দেখি। ওয়াও, এটা খুবই মজা খেতে, খুবই ভালো লেগেছে। তো আমি তো একটু খালি খেয়ে দেখলাম, এবার আমি এটার সাথে একটু সস অ্যাড করে খেয়ে দেখবো সস দিয়ে কেমন লাগে। আপনারা অনেকেই কিন্তু এই মেয়োনিজ দিয়ে যে সসটা বানানো হয়েছে, এই সসটা কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন। তো আমি এবার গ্রিন কালার যে সসটা আছে ওটাও ট্রাই করেছি। দুটোর মধ্যে মোটামুটি দুটোই ভালো লেগেছে, তবে দুটো যদি একটু মিক্স করে খাওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি বাটার নান দিয়ে তারপর এই মশলাদার যেই বটি কাবাবটা আছে সেটা ট্রাই করব। নিয়ে নিলাম কিছুটা নান এবং বটি কাবাব, খেয়ে দেখলাম খুবই মজা। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন, এছাড়াও চাইলে অনলাইনে অর্ডার করেও খেতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি যে নানটা, সেটা হচ্ছে তুর্কি স্পেশাল নান। এই নানটা খেতে খুবই মজা। ইভেন এই নানটা আপনারা সস দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। অনেকে আছে নান দিয়ে যে মেয়োনিজ সসটা আছে এটা দিয়ে খেতেও খুব পছন্দ করে। তো আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারবেন। এরপর আমি ট্রাই করব চিকেন রেশমি কাবাব। এই কাবাবটায় মশলার পরিমাণ খুবই কম আর খুবই সফট। খাবারগুলো অনেক আগে এসেছে, ইভেন এর আগেও আমি আস্তে আস্তে আনপ্যাক করেছি, অনেক সময় লেগেছে, তাই কিছুটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ সফট রয়েছে। চিকেন রেশমি কাবাবের ফ্লেভারটা খুবই সুন্দর এবং এই কাবাবটা আমি একটু গার্লিক নান দিয়ে খেয়ে দেখছি। তার আগে বলে রাখি যে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তাদের কাছে এই কাবাবটা খুবই ভালো লাগবে। এই কাবাবের ঝালের পরিমাণ এভারেজ দেওয়া, খুব বেশি দেওয়া নেই, আর মশলার পরিমাণও মোটামুটি কম। এবার দুটো সস মিক্স করে আমি একটু খেয়ে দেখলাম, খেতে খুবই ভালো লেগেছে। এবার আমি চিকেন টেংরিটা টেস্ট করব। চিকেন টেংরিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সফট। আপনারা হয়তো আমার শিরা দেখে বুঝতে পারছেন কত সহজেই মাংসটা ছিঁড়ে আসছে। আমি একটু খালি খেয়ে দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর চিকেন বিফ এই ধরনের মাংস দিয়ে যে আইটেমসগুলো তৈরি করা হয় সেগুলো আমার খুবই ভালো লাগে।
তো এটা আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে এবার আমি একটুখানি ঘিয়ে ভাজা খাস্তা পরোটা দিয়ে টেস্ট করে দেখি। একটু সস নিলাম, এটা খেতে খুবই মজা। যখন আপনি পরোটা সাথে কাবাব এবং সস অ্যাড করছেন খেতে খুবই ভালো লাগে। এবার আমি দেখাচ্ছি বিফ ক্রিমি চাপ, আর এই চাপটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, কারণ এত ক্রিমি ছিল এটা দেখে জাস্ট আমি লোভ সামলাতে পারিনি, আমি খেয়ে নিয়েছিলাম কিছুটা। তো দেখতেই পাচ্ছেন যে বিফটা এত সুন্দরভাবে কুক হয়েছে, আর উপরের ক্রিমটাও খেতে, ক্রিমের মতো যে ঘন অংশটা আছে ওটা খেতে খুবই মজা, যদি উপরের ওটা ক্রিম না বাট ক্রিমি। তো যাই হোক, আমি একটুখানি রুটি দিয়ে খেয়ে দেখছি। রুটি দিয়ে খেতেও এটা বেশ মজা, আমি নান দিয়ে খেয়েছিলাম। তো এই গেল সবগুলো আইটেমই, মোটামুটি আমি ট্রাই করে ফেলেছি আশা করি। এবার আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিই। তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড, এটা হচ্ছে টিপু সুলতান রোডে ওয়ারিতে আপনারা পেয়ে যাবেন। লোকেশনটা খুবই ইজি, আমি তারপরেও ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আছে তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, তো দুটো লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা খুব সহজেই খাবার অর্ডার করতে পারবেন। এছাড়াও ফুডপান্ডা, হাংরি নাকি এবং পাঠাও ফুড থেকেও কিন্তু খুব সহজেই আপনারা এই তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টের খাবার অর্ডার করে ফেলতে পারবেন। আপনারা সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সব কিছু সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও এর আগেও আমার এই জায়গা থেকে আমার সেই ভাই এই পার্সেল পাঠিয়েছিল, তো সেটাও আপনারা দেখে নিতে পারেন, আমি সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই, রেস্টুরেন্টে ভিজিট করতে ভুলবেন না, কারণ এখানে কিন্তু চিকেন বিফ সহ সি ফুড আইটেমও পাওয়া যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিসক্রিপশন বক্স চেক করবেন। আল্লাহ হাফেজ।